হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। ঈদ শেষ, ঈদের আনন্দ কিন্তু রয়ে গেছে, রয়ে গেছে সালামির গল্প। চিত্রনায়ক বিশ্বাসকে এবার জিজ্ঞেস করা হলো, ঈদে এখন কত টাকা সালামি পান, কিংবা সালামি কাকে বেশি দেন, ননদকে কি বেশি সালামি দেওয়া হয়। তিনি যা জানালেন সেটা আসলে আরো গভীর। চলুন জানা যাক চিত্রনায়িকা অপু বিশ্বাসের মুখ থেকেই জয়ের সালামি তিনি কি করেন। নিয়ে একটু হলেও ম্লান লাগার কথা, কিন্তু তুমি একদম জল জল করছো, এর রহস্য কি? সালামি কি বেশি পেয়েছো? না, যেটা হয়েছে ঈদের সালামে বেশি পেলে কিন্তু এমন হয় না, আসলে এখন সময় এসে না মানে সালামিটা ওইভাবে আর পাওয়া হয় না, দেয়াই হয় বেশি, অনেক বেশি, অনেক বেশি দেয়া হয়। তবে যেটা হয়েছে যে দেখো, ঈদটা একটা আনন্দ, আর আনন্দটা যখন সত্যি সত্যি পরিপূর্ণতা চলে আসে তখন না তোমার রূপচর্চাও লাগে না, টাকা পয়সা কিছু লাগে না, তখন কিন্তু এমনি একটা অটো গ্লোয়িং হয়, এবং সেই সৌন্দর্যটা না একটা ঐশ্বরিক সৌন্দর্য, এবং ঐশ্বরিক ভালো লাগে কাজ করে। সো আপাতত সেই গ্লোতেই তুমি এতটা জল জল করছো। আচ্ছা, সালামি নিয়ে কথা হচ্ছিল, সত্যি করে বলবে সালামি বেশি দিয়েছো না বেশি পেয়েছো? দিয়েছি, পেয়েছি। আচ্ছা, আর জয়ের টাকাটাও নিশ্চয়ই নিজে নিয়ে নিয়ে, কারণ মায়েরা অলওয়েজ এরকম করতো ছোটবেলায়, আমার সালামিগুলো সব আমার মা নিয়ে নিত। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক ধরেছো। আর ওরা কি করে জানো, মানে ও দাদা দাদি যখনই ওর বাবা সালামি দেয়, ও নিয়ে এসে মম টেকেছে, গুড ছেলে, এই না আমার ভালো ছেলে। সালামি দিয়েছো কত? সালামি আসলে ওভাবে গুনে দেখিনি, যেহেতু নিজের মানুষদেরকেই দেয়া, যেটা যখন মনে হয়েছে দিয়ে দিয়েছে। আচ্ছা, সালামের জন্য আবদার কি বেশি, ননদ করে? এখন আসলে ননদের বাচ্চারা করে, ওরা অনেক শান্ত এবং ওরা কখনো এভাবে বলে না, বাট আমারই মনে হয় ওদেরকে দিই, আর ওরা ওয়েট করে আমি কখন দিব বা আমি কখন নতুন টাকা তাদেরকে দিব। ওকে, সো আমাদের আজকের মুভি হচ্ছে ভালোবাসা এক্সপ্রেস, আর তোমার ভালোবাসার ডায়েরির পাতা উল্টে আমরা দেখতে চাই যে ভালোবাসা এক্সপ্রেসে আসলে কী কী স্মৃতি রয়েছে, ভালো লাগা মন্দ লাগা, তোমার কিছু অভিজ্ঞতা এবং ভালোবাসার খুনসুটি, সেই গল্পটাও শুনতে চাই। ভালোবাসা এক্সপ্রেসে তুমি দেখে থাকবে আমি মাঝখানে অনেকটা মুটিয়ে গিয়েছিলাম, যদিও ভালোবাসা এক্সপ্রেস সিনেমাটা তোমার 2012 এর পর 13-এর মুভি, এটা হয়তো, হ্যাঁ 13-এর মুভি। তো ওই সময় আমি আসলে প্রচুর নিজেকে শুকিয়েছি, তো শুকানোর ক্ষেত্রে যেটা হতো, এই সিনেমাটা শুটিং করা হয়েছিল আমাদের একটু দূরে লোকেশনে, এটা হচ্ছে তোমার গাজীপুরের সাইডে একটা রিসর্ট আছে, সোহাগ রিসর্ট কিছু একটা নাম, সেখানে আমরা স্টে করে ইয়ে করেছিলাম। তো তখন যেটা হয়েছিল, আমি তো প্রচুর ডায়েট করি এবং সাকিবও ডায়েট করতো, তো বলে না যে ঢেঁকি চাঁদে গেলেও ধান মানতে হয়, তো আমার যেটা করতে হতো সেটা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।